মালা সিনহা ভারতের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী। মালা সিনহার নাম শুনেননি এমন লোককে বোধহয় খুঁজে পাওয়া যাবে না। মালা সিনহার জন্ম 11 নভেম্বর 1936 সাল। কলকাতায় জন্মগ্রহণকারী নেপালি ভাষাভাষী বিখ্যাত নেপালি ভারতীয় অভিনেত্রী তিনি। একাধারে তিনি হিন্দি, বাংলা ও নেপালি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি তার প্রতিভা গুণে ও সহজাত সৌন্দর্যের কারণে দর্শক মহলে নন্দিত হয়েছেন। 1950-এর দশকের শুরু থেকে 1970-এর দশকের শেষ ভাগ পর্যন্ত হিন্দি চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন এবং শীর্ষস্থানীয় অভিনেত্রীর মর্যাদা লাভ করেন। সিনহা শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন, তার মধ্যে পিয়াসা, ঢুলকা ফুল, আনপদ, দিল তেরা দিওয়ানা, গুমরা, হিমালয় কি গোদমে ও আঁখে অন্যতম। প্রকৃতপক্ষে তার পরিবার নেপালি বংশোদ্ভূত। তারা কলকাতায় আসার পরপরই তার জন্ম হয়। পিতামাতা তার নাম রাখেন আলদা। বিদ্যালয়ের বন্ধুরা ব্যঙ্গ করে তাকে ডালডা নামে ডাকত। ফলশ্রুতিতে তার নাম পরিবর্তন করে মালা রাখা হয়। শৈশবেই তিনি নৃত্যকলা ও সঙ্গীতে প্রশিক্ষণ নেন। অল ইন্ডিয়া রেডিওর তালিকাভুক্ত গায়িকা ছিলেন তিনি, কিন্তু তিনি কখনও স্বীয় চলচ্চিত্রে নেপথ্য শিল্পী হননি। কেবলমাত্র ব্যতিক্রম ছিল 1972 সালের লালকর চলচ্চিত্রটি। তবে গায়িকা হিসেবে 1947 থেকে 1975 সালের মধ্যে বিভিন্ন ভাষায় মঞ্চে গান পরিবেশন করেছেন। শিশু শিল্পী হিসেবে বাংলা চলচ্চিত্র জয় বৈশ্য দেবীতে অভিনয় জীবনে সূত্রপাত ঘটে তার। পরবর্তীতে কৃষ্ণলীলা, যোগ বিয়োগ ও ঢুলিতে অংশ নেন তিনি। প্রথিতযশা বাঙালি পরিচালক অর্ধেন্দু বসু বিদ্যালয়ের একটি নাটকে তার অভিনয় দেখেছিলেন এবং নায়িকা হিসেবে রোশনারা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তার পিতার কাছ থেকে অনুমতি নেন। এভাবেই সিনেমা সুলভ অভিষেক ঘটে তার। কলকাতায় কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর বোম্বে গমন করেন এবং সেখানে তিনি জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী গীতা বালির সাথে সাক্ষাৎ করেন। তিনি তার প্রতি আকৃষ্ট হন এবং পরিচালক কেদার শর্মার সাথে পরিচয় ঘটান। শর্মা রঙিন রাতের ছবিতে তাকে নায়িকা করেন। কিশোর কুমারের বিপরীতে লুকোচুরি নামক বাংলা ছবিতে অন্যতম নায়িকার ভূমিকায় ছিলেন তিনি। প্রদীপ কুমারের বিপরীতে প্রথম হিন্দি চলচ্চিত্র বাদশাহ এবং পরবর্তীতে একাদশীতে অভিনয় করেন, কিন্তু উভয় ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দেন। কিশোর শাহুর হ্যামলেটে পুনরায় শীর্ষ চরিত্রে অভিনয় করেন। বক্স অফিসে তেমন সাড়া না জাগালেও পর্যালোচনার কাতারে চলে আসেন তিনি। মধেশী বংশোদ্ভূত অভিবাসিত নেপালি দম্পতির সন্তানরূপে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। 1968 সালে পাহাড়ি জাতিগোষ্ঠী নেপালি অভিনেতা চিদাম্বর প্রসাদ লোহানির সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন। 1966 সালে নেপালি চলচ্চিত্র মৈত্রীগড়ে অভিনয়কালে তারা পরিচিত হন। লোহানির আবাসন খাতের ব্যবসা রয়েছে। বিয়ের পর তিনি মুম্বাইয়ে চলে আসেন এবং অভিনয় কর্ম চালিয়ে যান। অন্যদিকে তার স্বামী আবাসন ব্যবসা চালাতে নেপালে অবস্থান করেন। তাদের সংসারে প্রতিভা সিনহা নাম্নী এক কন্যা রয়েছে। প্রতিভা ও বলিউডের সাবেক অভিনেত্রী ছিলেন। 1990-এর দশকের শেষের দিকে এ দম্পতি ও তাদের কন্যা মুম্বাইয়ের বান্দ্রায় একটি বাংলোয় বসবাস করেন। মালা তার কন্যার চলচ্চিত্র জীবনে আগ্রহ দেখালেও স্বামী যেভাবে তাকে সহায়তা করেছেন সে তুলনায় নিজ কন্যাকে একইভাবে সহায়তা করতে পারেননি তিনি। কিন্তু মালা সিনহা কেন দিলীপ কুমারের সাথে কখনো কোনো ছবিতে অভিনয় করেননি? তারা দুজনেই ছিলেন অত্যন্ত জনপ্রিয় এবং সু অভিনেতা। তাদের বহু হিট ছবি রয়েছে, কিন্তু কখনো তারা দুজনে একই ছবিতে নায়ক নায়িকা জুটি হয়ে অভিনয় করেননি, কেন? সে এক দুঃখজনক ঘটনা। রাম ওর সাম ছবিতে দিলীপ কুমার দ্বৈত ভূমিকায় অভিনয় করেন। সেখানে দুজন নায়িকার প্রয়োজন হয়। একটি চরিত্রে ওয়াহিদা রহমান এবং অন্যটিতে মালা সিনহাকে নেওয়া হয়, কিন্তু মালা সিনহা ছবিতে ওয়াহিদা রহমানের চরিত্র চেয়ে বসেন, কারণ ওয়াহিদা রহমানের নায়িকা চরিত্রটি ছিল ওই ছবিতে প্রধান চরিত্র। কিন্তু পরিচালক প্রযোজক তা দিতে অস্বীকার করায় মালা সিনহা ওই ছবিতে আর অভিনয় করেননি। তার জায়গায় মমতাজ অভিনয় করেন এবং ছবিটি খুব হিট হয়। পরবর্তীতে দিলীপ কুমারের সাথে আর কখনো কোনো ছবিতে অভিনয় করা হয়ে ওঠেনি মালা সিনহার।